মা আজ সব ছেলেদের হাতে ওই রং বেরঙের সুতা কেন পরানো? অন্যদিন তো দেখা যায় না মা। তা ও কিছু না বাবা, আজ যে রাখি পূর্ণিমা। ও তাই, রাখি আবার কি মা? আসলে সব বোনেরা ভালোবাসা এবং ভাই বোনের প্রতি বন্ধন আরও সুদৃঢ় করতে এই রাখি তার বোন ভাইয়েদের হাতে পরিয়ে দেয়, বুঝলি খোকা? আর এই রাখি বন্ধন চলে আসছে আমাদের সেই মহাভারতের সময় থেকে। আচ্ছা মা, তাহলে আমাদের ছোট রিনুও কি আমাকে পড়াবে রাখি? তবে ও তো খুব ছোট্ট বাবা, একবেলাও তো খাবার জোটে না, আবার তোর বোন তোকে রাখি পরাবে কিভাবে? রাখি যে অনেক দামি মা, যদি আজ বাবা আমাদের সাথে থাকতো তাহলে খুব ভালো হতো। কেন বাবা? আসলে বাবা আমাদের রাখি কিনে দিতেন, আর আমাদের রাস্তায়ও থাকতে হতো না। খাবারের খোঁজে প্রতিদিন এদিক ওদিক ঘুরতে লাগতো না। আচ্ছা মা, আমি কি বোনকে রাখি পরাতে পারবো? হ্যাঁ পারবি, তবে বোনরাই ভাইদের হাতে রাখিটা পরিয়ে দেয়। কিন্তু তুই কোথায় পাবি রাখি? আমার যে পয়সাটুকুও নেই। ও তুমি ভেবো না মা, আমি দেখে নেব। বিশ্বাস করুন, এরপর যা ঘটল তা ব্যাখ্যা করা খুব কঠিন ছিল। ভালোবাসার টানে ছোট্ট বোনকে একটু খুশির শোভাদে ভাই এদিক ওদিক ছোটাছুটি এবং ঘোরাঘুরি করতে শুরু করেছে। কিন্তু একটি রাখি কেনার মতো পয়সা যে ওর নেই। ছোট্ট 8 বছর বয়সেই সে বুঝে গিয়েছিল, তথা সময় তাকে বুঝিয়ে দিয়েছিল যে পয়সা থাকলে আজ হয়তো সে অন্তত একটি রাখি কিনে তার বোনকে দিতে পারত। শেষে ভাবল কিছু একটা খাবারও তো নিয়ে যেতে হবে, বোনকে তো এমনিতেই রাখি পরানো যাবে না, একটু মিষ্টি মুখও করাতে হবে। কিন্তু বিশ্বাস করুন, ক্ষুধার চোখে অথবা একটু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সেই চোখে যখন তারা আমাদের দিকে তাকায়, তখন মনে হয় ওরা না, আমি খুব অসহায়, কারণ তাদের জন্য বিশেষ কিছু করতে পারছি না। ভাবলে অনেক কিছু, আর না ভাবলে কিছুই না। রাখি বন্ধন উৎসব আমরা অনেক ধুমধাম করে থাকি যার যার বাড়িতে, কিন্তু তারা শেষে সেই ভাইকে রাখি এবং খাবার তুলে দিয়ে নিজেকে বড় না ভেবে প্রতিজ্ঞা করি যে আর যাই হোক না কেন, যতটুকু সাধ্যমতো পারি তাদের জন্যে খাটব, আর একটু খুশির হাসির অধিকারী করাবো তাদের। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা স্বপ্ন ডায়েরির সাথে থাকার জন্য এবং আজকের বিশেষ প্রতিবেদন বন্ধন অনুভব করার জন্যে। যদি এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দেবে। যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে। ভিডিওটা তোমাদের বন্ধুদের এবং পরিজনদের সাথে শেয়ারটুকু অবশ্যই করে দেবে। অনুরোধ থাকবে তোমরা ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দিও শেয়ার করে। বিগত 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বপ্ন ডায়রি যে সব অনুষ্ঠান করেছিল অনলাইনে, তার ফল আজকে প্রকাশিত হচ্ছে কিছুক্ষণ পরেই। স্বপ্ন ডায়রি ফেসবুক পেজে তা কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে। কারা কারা তোমরা সার্টিফিকেট পেয়েছো, আমার আপিল থাকবে তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো স্বপ্ন ডায়রি।